ওয়েলকাম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে একদম আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। দেশে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে কোভ্যাক্সিন ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির। কোভ্যাক্সিনের ছাড়পত্র মানেই বুঝতে পারছো এটা একটা খুব বড় খবর, যেটা ভ্যাকসিনেশন কিন্তু তাহলে শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক পূর্বেই কিন্তু কোভ্যাক্সিন ভ্যাকসিন কিন্তু দেওয়া শুরু হচ্ছে। তো আমরা দেখে নেব বিস্তারিত। দেখো, সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক থেকে জানানো হচ্ছে 24 ঘন্টা আগেই ভারতের বাজারে ছাড়পত্র পেয়েছে কোভিশিল্ড। এবার শর্ত সাপেক্ষে ভারতীয় টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করলো বিশেষজ্ঞ কমিটি। অর্থাৎ দেশের করোনা সম্ভাব্য দ্বিতীয় টিকা হতে পারে কোভ্যাক্সিন। করোনার সম্ভাব্য দ্বিতীয় টিকা কোভ্যাক্সিনের হতে চলেছে। নতুন বছরের দ্বিতীয় দিনে ফের বৈঠক বসেছিল বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। দীর্ঘ আলোচনার পর বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে সদস্যরা সহমত হয়েছেন। এ ব্যাপারে দেখে নেব আরও বিস্তারিত খবর। সরকারি সূত্রের খবর জানা যাচ্ছে, কমিটির সদস্যরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে কোভিডের সম্ভাব্য টিকা হিসাবে কোভ্যাক্সিন ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ অনেকটা সময় তোমরা দেখেছো স্কুল কলেজ বন্ধ রয়েছে, তো সেই বন্ধের ব্যাপারে কিন্তু ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বলেছেন যে সমস্ত স্কুলগুলোকে প্রস্তুত থাকতে হবে এই কোভ্যাক্সিন আসার সাথে সাথে, যাতে তারা খুলতে পারে, এবং প্রত্যেকটা স্কুলকে স্যানিটাইজ করতে বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, সেই রকম নির্দেশ দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। তো খুব তাড়াতাড়ি সেই স্কুল খুলতে চলেছে, সেটা ডেটটা হয়তো আমি খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করব তোমাদের, আপডেট সবার প্রথমে তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। আর তাদের সুপারিশ মেনেই কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিসিজিআই। গোটা দেশেই করোনা ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। সম্পূর্ণ দেশীয় গবেষণায় তৈরি করোনা প্রতিষেধক ভ্যাকসিন কোভ্যাক্সিন আমাদের ভারতে তৈরি, এবং তোমরা ইতিমধ্যে জানো যে নেপাল কিন্তু সাহায্য চেয়েছে এই কোভ্যাক্সিনের পাওয়ার জন্য, তারা কিন্তু আবেদন করেছে নেপাল। ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ গবেষণায় তৈরি হয়েছে এই প্রতিষেধকটি। কোভ্যাক্সিনটির তৃতীয় পর্যায়ে ট্রায়ালের অনুমতি পাওয়ার পর প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক কর্তারা দাবি করেছিলেন 2021 সালের জুন মাসের মধ্যে টিকাটি তৈরি হয়ে যাবে। সেই লক্ষ্যে জোর কদমে চলছে লড়াই, কিন্তু ট্রায়াল শুরুর পর খোদ আইসিএমআরের আধিকারিক দাবি করেন জুন নয়, ফেব্রুয়ারি মার্চ মাসেই বাজারে চলে আসতে পারে। তার মানে পাবলিক ডোমেনে চলে আসছে, কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই তোমরা কিন্তু ভ্যাকসিন নিতে পারছো, কিন্তু বাস্তবে জানুয়ারিতেই বাজারে আসতে পারে এই টিকা, যেটা আরও আগে এক্সপেক্ট করা হচ্ছে। জুন নয়, ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই কিন্তু চলে আসতে পারে টিকা, খুব কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাব। উল্লেখ্য, প্রথম ভারতীয় টিকা হিসাবে ছাড়পত্র পাওয়ার জন্য 7ই ডিসেম্বর কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল বায়োটেক। এরপর 3 পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল চেয়েছিল বিশেষজ্ঞ কমিটি। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই আজ ফের বৈশাখে বসেন তারা। রিপোর্টগুলি নিয়ে বিস্তারিত আলোচনার পরই প্রতিষেধকটিকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে বিশেষজ্ঞ কমিটি। সুতরাং একদম পজিটিভ রিপোর্ট দেখতে পাচ্ছ। 7ই ডিসেম্বর এই বায়োটেক কিন্তু রিকোয়েস্ট করেছিল ছাড়পত্র দেওয়ার, এবং 3 পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু সম্পন্ন হয়েছে। পাশাপাশি স্কুল খোলার ব্যাপারে তোমাদেরকে বলি যে এই জানুয়ারিতে যদি টিকাকরণ হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি থেকেই স্কুল খুলে যাচ্ছে, এরকম শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করতে হবে, প্রস্তুত থাকতে হবে স্কুল খোলার জন্য, এবং এই টিকার কিন্তু ইতিমধ্যে ড্রাই রান হয়ে গেছে জানুয়ারির 1 তারিখে। সো ড্রাই রান মানে বুঝতে পারছো প্র্যাকটিক্যালি দেখে নেওয়া হয়েছে যে কীভাবে টিকাকরণ করা হবে, তার প্রস্তুতি পর্যায়ে কেমন পরিস্থিতিতে রয়েছে, এবং তাতে খুব সন্তোষজনক পরিস্থিতি, এবং খুব শীঘ্রই জানুয়ারির শেষেই হয়তো টিকা সকলে পেতে চলেছে, এবং আমরা সকলে সেই অপেক্ষাতে রয়েছি। তো দেখা যাবে, ঠিক পরের ভিডিওতে আমি এর আপডেট নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। যারা প্রথমবার এই চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে রাখো আর বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে সম্পূর্ণ প্রথম ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও তোমার মোবাইলে। তো খুব ভালো থাকো, সকলে সুস্থ থাকো, কথা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।